আমি নাপাক অবস্থায় জেনে শুনে ফজরের নামাজ পড়েছিলাম, বাবা ভাই কিছু বলবে বলে, এখন আমার কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খুবই জঘন্য কথা। আপনি আপনার বাপে কি বলবে, ভাই কি বলবে, লোকজন কি বলবে, সেই ভয়ে সেই লজ্জায় গোসল ফরজ হয়েছে, স্বপ্ন দোষ হয়েছে, বা যেভাবেই হোক গোসল ফরজ হয়েছে, আপনি এখন ওই অবস্থা ফজর পড়ে ফেলছেন, আপনি জঘন্য অপরাধ করেছেন, ভয়াবহ অপরাধ করেছেন। অপবিত্র অবস্থায় আল্লাহ তাআলাকে সেজদা নিবেদন করা, নামাজ পড়া, একটা ডেঞ্জারাস অপরাধ ভাই। এটা এটা ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো অপরাধ, খুব জটিল একটি বিষয়। যেহেতু অপরাধ হয়ে গেছে, প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, মাফ চাইবেন, এবং মৃত্যু পর্যন্ত আর জীবনের জন্য কখনো এই ভুল না হয় সে করে সাবধান থাকবেন। আর মনে রাখবেন, কিছু কিছু লজ্জা আছে, এই লজ্জাগুলো নিন্দনীয় লজ্জা। যেমন আপনি কোথাও বেড়াইতে গেছেন আর রাত্রে স্বপ্নদোষ হয়ে গেছে, যেভাবে গোসল ফরজ হয়ে গেছে, এখন চিন্তা করতেছেন এখানে জীবনে কখনো আসি না, বেড়াতে আসছি, এখন কাপড় চোপড় আনি নাই, হঠাৎ রাত্রে ছিলাম, হয়ে গেল স্বপ্নদোষ, এখন যদি এদের কাছে বলতে চায় একটা কাপড় দেন, একটা গামছা দেন, বলবো যে পোলা বেহায়া নাকি, কী করলো সে, এ ফজরের সময় আমি গোসলের জন্য কাপড় চোপড় চাচ্ছে। আপনার সেজন্য শর্মের চোটে আপনি তার কাছে কিছু চাইলেন না, চুপচাপে শুয়ে থাকলেন, নামাজ পড়লেন না, কিংবা অবৈধ নামাজ পড়লেন। এই যে লজ্জা, লাজুকতা, এই যে জড়তা, কি বলবে তারা, লজ্জার কারণে চাইলেন না, এই লজ্জাটা ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ। যে লজ্জাটা আপনাকে পাপের কাজ থেকে বাঁচায় তো নাই, বরং পাপের কাজ করায় আপনাকে দিয়ে, ওই লজ্জাকে জয় করতে হবে, ওইটা লজ্জা না। এখানে সাহসিকতার পরিচয় দিতে হবে, এটাকে সৎ সাহস বলে। সে যা মনে করে করুক, ওনারা যা মনে করে করুক, আমার ইমান, আমার নামাজ, আমাকে ফরজ নামাজ পড়তেই হবে, এটা কোনো অবস্থাতে কম্প্রোমাইজ নাই। নামাজ এমন এক বিষয়, যুদ্ধের ময়দানে রণাঙ্গনে পর্যন্ত সলাতুল খওফ পড়তে হবে, এক রাকাত এক রাকাত করে ভেঙে ভেঙে নামাজ পড়বে প্রয়োজনে, তারপর নামাজ পড়তে হবে। কারোর সতর ঢাকার মতো কিচ্ছু নাই, ওই অবস্থায় নামাজ পড়তে হবে, ক্যাবলা কোন দিকে জানে না, আন্দাজ করে পড়তে হবে, নামাজ মাফ নাই। দাঁড়ায় পড়তে পারে না, বসে বসে পড়তে পারে না, শুয়ে সেল যতক্ষণ আছে নামাজ মাফ নাই। এত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে, সব বিষয়ের বিকল্প আছে, নামাজের কোনো বিকল্প নাই, নামাজের বিকল্পই নামাজ, নামাজ ছাড়া কোনো উপায় নাই। অতএব আমার ফরজ নামাজ পড়তে হবে, গোসল ফরজ হয়ে গেছে, অপবিত্র অবস্থায় নামাজ পড়া জায়েজ নাই, বিধে আমাকে তাদের কাছ থেকে যে কাপড় নিতে হবে, গামছা নিতে হবে, তারা জেনে যাবে, জেনে যাক, কিচ্ছু আসে যায় না, হ্যাঁ একটু লজ্জা লজ্জা লাগবে, লাগুক, এই লজ্জাকে জয় করতে হবে। এটাকে বলা হয় সৎ সাহস, এটাকে বলে কি, এটাকে বলে সাহসী। আমার দেশে তো এখন সাহসের সংজ্ঞা ভিন্ন, কোনো মহিলা কাপড় চোপড় খুব বেশি শর্টকাট করে ফেললো বা একদম খুলে ফেললো আর কি মনে করে, তো পত্রপত্রিকা লেখে সাহসী নারী, এনেরে নারী সাহসী আপনার ভূমিকা অবতীর্ণ, সাহসী অভিনয় করেছে। সাহস হলে এখন কাপড় চোপড় খুলে ফেলা, বেহায়া হয়ে গেলে তার নাম কি সাহসী, যে নির্লজ্জ হওয়ার মতো সাহস করছে সে, এটারে সাহসী নাম দিছে। আসল সাহসী হলো ওই যুবক, যে যুবক ফজরের সময় গোসল করতে গিয়ে কেউ টের পেয়ে যাবে, ফরজ হয়ে গেছে গোসল, স্বপ্নদোষ হয়ে গেছে, তারপর সে কোনো হেজিটেশন করে না, আল্লাহর ফরজকে অগ্রাধিকার দিয়ে কে কি বললো এতে পাত্তা না দিয়ে সে আল্লাহর বিধানকে মেনে চলে, এই হলো আসল সাহসী। অতএব আসল সাহসী হবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে, সেটা জায়েজ হবে কি না? জায়েজ হবে, এতে কোনো গুনাহ হবে না, এবং এটাকে কোনো গুনাহের বিষয় মনে করার কোনো কারণ নেই। ইচ্ছাকৃতভাবে কোরআন অমাওনা হলে, কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে, ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে, যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে, এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুনাহ হবে না। ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কি না? ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয়, তাহলে সেই কাপড় যেই জায়গায় লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন। আপনার কোলে পেশাব করছে, রানে পেশাব লাগছে, তাহলে রানটা ধুয়ে ফেলবেন, বাস পাক হয়ে গেল, গোসল করা জরুরি না। অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতুক কষ্ট করেন, শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে, এবার ভদ্রমহিলা আগা গোড়া পুরো শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান, না আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয় নি, অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না। বাচ্চা পেশাব করলে যে জায়গায় পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। আমাদের সমাজে অনেকের কবরস্থানের জায়গা নেই, কবর কেনার মতো তাদের সামর্থ্য নেই, অতঃপর তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে শোকের উপর কারো কষ্ট পা আরও কষ্ট পান। সেক্ষেত্রে সমাজ যাদের কবরস্থান আছে, সমাজ যাদের কবরস্থান আছে, তারা যদি জায়গা না দেন তাহলে কি তাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, শুধু গুনাহ না, গোটা সমাজের সবার গুনাহ হবে। কারণ কোনো মানুষ যখন মারা যায়
ওই লোকটাকে জানাজা গোসল কাফন দাফন করা এটা ফরজে কেফায়া। পুরো এলাকার কেউ যদি না করে তাহলে সবাই গুনাহগার হবে। হতে পারে একজন মানুষ মারা গেছে, তার কোনো নিজস্ব কবর দেওয়ার মতো জায়গা নেই। এই জন্য এলাকাবাসীর তরফ থেকে গণকবরস্থান, সবার জন্য কবরস্থান এটা নির্মাণ করা, এটা ফরজে কেফায়া। এটা যদি না থাকে এবং গরিবের কবর দেওয়ার মতো ব্যবস্থা না থাকে বা কেউ না দেয় কবর, তাহলে গুনাহগার হবে পুরো এলাকাবাসী। হ্যাঁ, কেউ একজন সবার পক্ষ থেকে দিয়ে দিছে, তাহলে সবাই গুনামুক্ত হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে। এই জন্য কবরস্থানের উদ্যোগ মসজিদ যেরকম পুরো এলাকাবাসীর তরফ থেকে হওয়া উচিত, কবরস্থানের উদ্যোগও পুরো এলাকাবাসী থেকে হওয়া। অনেক এলাকাতে ঈদগাহ আছে, কবরস্থান নাই। ভাই, ঈদগাহর গুরুত্ব এত নাই, কবরস্থানের গুরুত্ব যত আছে। ঈদের নামাজ তো যা অন্য কারোর জায়গায় দাঁড় করা জায়গাতে পড়লে হয়ে যাবে, কবরস্থান তো সেটা না। এই জন্য প্রতিটি এলাকাতেই কবরস্থান থাকা উচিত। আজকাল আবার পারিবারিক কবরস্থান বাইর হয়েছে, ঠিক না? পারিবারিক কবরস্থান, বিশাল বড় কবরস্থান আছে। আমি কদিন আগে বলতো দিনাজপুরের কোনো জায়গায় গেছি, অনেক পয়সাওয়ালা মানুষ বিরাট কবরস্থান করে দিয়েছে এলাকাবাসীর জন্য মসজিদের এক পাশে, আবার আরেক পাশে আরেকটা ছোট্ট কবরস্থান করছে। আমি বললাম এটা আবার কি? বলে এটা আমাদের ফ্যামিলির জন্য। মরে কবরে চলে যাবেন ভাই, এখানেও আবার আমাদের ফ্যামিলির কবর, আমরা এখানে শোবো, এটা নেতাদের কবর। এই পাগলামির কোনো শেষ আছে? আল্লাহ কুমত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবরস্থান পর্যন্ত যাওয়া পর্যন্ত গর্ব ফখর। এই জন্য গণ কবরস্থানে শোয়াটাই হলো সুন্না। সাহাবিদেরকে দেখবেন, এই যে বাকিউল কারকাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, কবরস্থানে দেখবেন কত সাহাবিরা সেখানে শুয়ে আছে সিনিয়র। সেখানে আমরা সাধারণ মানুষ মারা গেলেও কবর পাচ্ছে, সাহাবিরা সেখানে শুয়ে আছে, তাদের কোনো অহংকার না যে আমাকে আলাদা দিতে হবে। হ্যাঁ, নবী রাসূলদের কবরের ব্যাপার ভিন্ন এবং তাদের সাথে অন্য যাদের কবর অনুমোদিত করা হয়েছে তাদেরটা এক্সেপশন, কিন্তু সাধারণ মানুষ গণ কবরস্থানের ব্যবস্থা করবে, এলাকাবাসী সবাই মিলে কবরস্থানের উদ্যোগ গ্রহণ করবেন, নাহলে সবাই গুনাহগার হবেন।